আসসালামু আলাইকুম। আপনারা কিছুদিন ধরে আমাকে কমেন্ট করতেছেন যে ভাই রোমানিয়া সম্পর্কে কিছু বলেন, রোমানিয়ার ভিসা প্রসেস সম্পর্কে কিছু বলেন এবং রোমানিয়ায় কাজ সম্পর্কে কিছু বলেন। রোমানিয়ায় বেতন কত, রোমানিয়ায় থাকা খাওয়ার খরচ কত এবং রোমানিয়ায় কাজ কীভাবে কীভাবে পরিবর্তন করতে হয় এবং এই মুহূর্তে রোমানিয়ায় যাওয়া যাবে কি না এ বিষয়ে সম্পর্কে। তো আজ আমি এ ভিডিওতে আপনাদের এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। সবাই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোথাও স্কিপ করবেন না, তাহলে অনেক বিষয় সম্পর্কে আপনারা মিস করবেন। যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তবে রোমানিয়া সম্পর্কে ফুল তথ্য পাবেন। তার আগে আমি একটি কথা বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ ভাই সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন, যেন আমি নতুন নতুন ভিডিও দিলে আপনারা নোটিফিকেশনটি পেয়ে যান। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করবেন, যেন অনেক ভাইদের উপকার হয়। এই ভিডিওটি শুরু করার আগে একটি কথা আমি বলি, আপনারা যারা ভাবতেছেন রোমানিয়া একটি সেনজেন কান্ট্রি, আসলে রোমানিয়ান এখনও সেনজেনভুক্ত দেশ হয়নি, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ। তবে আশা করি কিছুদিনের মধ্যে রোমানিয়ান সেনজেন কান্ট্রিতে প্রবেশ করবে। যদি কেউ মনে করেন আমি রোমানিয়ায় গিয়ে বৈধভাবে সেনজেন কান্ট্রিতে যাব, তবে এখন এটা সম্ভব না। আপনি ইউনিয়নভুক্ত দেশ উন্নত দেশ যেতে পারবেন। রোমানিয়া যখন সেনজেনভুক্ত দেশ হবে তখন আপনারা রোমানিয়া থেকে বৈধভাবে অন্য অন্য সেনজেনভুক্ত দেশ পর্তুগাল, ইতালি, ফ্রান্স, জার্মানি, স্পেন এইসব দেশগুলোতে চলে যেতে পারবেন। এখন অনেকে আছে যারা অবৈধভাবে চলে যাচ্ছে, তবে অবৈধভাবে যাওয়ার জন্য যাওয়ার সময় যদি আপনারা বর্ডারে ধরা পড়েন তাহলে আপনাদের 1.5 বছরের জেল হবে এবং আরও অনেক সমস্যা হবে। বর্ডারে অনেক চেকপোস্ট থাকে, অনেক সিকিউরিটি থাকে। তারপরে আপনারা দুটি উপায়ে আপনারা রোমানিয়া থেকে সেনজেনমুক্ত দেশে চলে যেতে পারেন। এর মধ্যে একটি হচ্ছে আপনি রোমানিয়াতে যাওয়ার পরে টিআরসি পেয়ে যাবেন, তারপরে সেখান থেকে কিছুদিন কাজ করার পরে সেখানে সেকেন্ড ইয়ারে যখন টিআরসি পাবেন তখন কোম্পানি থেকে একটা এলওসি নেবেন, তারপর সেনজেনভুক্ত দেশে অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করবেন ট্যুরিস্ট ভিসার জন্য। আশা করি ট্যুরিস্ট ভিসা খুব সহজেই পেয়ে যাবেন। তারপর ট্যুরিস্ট ভিসায় গিয়ে আপনি সেনজেনভুক্ত দেশে চলে যেতে পারবেন। আরেকটি হচ্ছে আপনি রোমানিয়া থেকে সেনজেনভুক্ত কান্ট্রির জন্য ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করবেন, তারপর চলে যেতে পারবেন। তবে রোমানিয়া অনেক ভালো দেশ, অনেক শান্তিপূর্ণ দেশ। আপনারা যদি রোমানিয়াতে কাজ করতে চান তবে মিডিল ইস্টার্ন থেকে বেশি টাকা ইনকাম করতে পারবেন এবং অনেক সুযোগ সুবিধা পাবেন। তো এখন আলোচনা করি রোমানিয়াতে কাজের চাহিদা কেমন এবং কোন কাজের উপরে বেশি কর্মী তারা নিয়ে থাকে। রোমানিয়া দেশটি এখন অনেক দ্রুত উন্নত হচ্ছে, এই জন্য সেখানে প্রচুর পরিমাণে কনস্ট্রাকশনের কাজ চলছে আর কনস্ট্রাকশনের কাজ এর উপরে তারা বেশি বেশি দক্ষ কর্মী নিয়ে তারপর তারা ফুড প্যাকেজিং কর্মী নিচ্ছে, ফার্মের জন্য কিছু কর্মী নিচ্ছে, তারপর হচ্ছে বেকারি, তারপরে গার্মেন্টস, তারপর ফার্নিচার কাজের জন্য কর্মী নিচ্ছে, তারপর গাড়ির গ্যারেজ যেখানে গাড়ির টায়ার চেঞ্জ, হুইল ব্যালেন্স, তারপর পরিচ্ছন্ন কর্মী নিচ্ছে, রেস্টুরেন্টে কাজের জন্য যেমন হোটেল বয়, কিচেন হেল্পার ওয়েটার, ডিশ ওয়াশ, ক্লিন ইত্যাদি কাজের জন্য তারা বর্তমানে অনেক কর্মী নিচ্ছে। বিভিন্ন দেশ থেকে এ সকল কাজের বেতন কিন্তু আবার একই রকম না, আবার সুযোগ সুবিধা কিন্তু একই রকম না। তবে রোমানিয়ারা দেশে কাজের জন্য একটি আইন রয়েছে, এই আইনটি রোমানিয়ান এবং যারা বাইরের দেশের লোক তাদের জন্য সমান পরিমাণ নিয়ম নীতি মানতে হবে। যেমন আইনটিতে কাজের জন্য সর্বনিম্ন একটি বেতন নির্ধারিত আছে,
কোনো মালিক চাইলেও এ বেতনের নিচে আপনাকে দিতে পারবে না। আর বর্তমানে সর্বনিম্ন বেতন হচ্ছে 1450 রোমানিয়ান লিজা, মানে $340 মতো হয়, এবং এ বেতনটি আপনাকে দেবে পার মান্থ 168 ঘন্টা কাজ করার পর। এর উপরে যেটা পাবেন সেটা হয়তো আপনি ওভারটাইম হিসাবে পেতে পারেন। তো বাংলাদেশ টাকা সেটা 30,000 আশেপাশে হয়, এবং ওভারটাইম করলে আপনি 40,000 থেকে 50,000 টাকা পেতে পারেন। এরপর আপনাকে ট্যাক্স দিতে হবে। সব মিলিয়ে 40,000-এর আশেপাশে আপনি রোমানিয়ান থেকে বর্তমানে ইনকাম করতে পারবেন। তবে এখানে কাজের ধরন স্কেল অনুযায়ী 50,000 টাকার ওপর থেকে 70-80,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। তবে এখানে কাস্টমার কেন্দ্রিক কোনো জব করলে, যেমন হোটেল, রেস্টুরেন্ট বা গাড়ির কোনো কাজ বা ফুড ডেলিভারির কোনো কাজ, এই সমস্ত কাজ করলে আপনি যে টিপস পাবেন সেখান থেকে আপনারা অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন। এখন আমি আপনাদেরকে বলবো রোমানিয়াতে আসলে আপনার থাকা খাওয়া বাবদ কত টাকা খরচ হতে পারে। তবে রোমানিয়াতে আমাদের বাংলাদেশের চাইতে আপনার থাকা খাওয়ার খরচটা অনেক কম। তার কারণ এখানে সব কিছুর দাম অনেক কম, আর শাকসবজি থেকে শুরু করে সবজি তরকারি যেগুলো সেগুলো সারা বছরই পাওয়া যায়। এখানে মাছ মাংসের দাম বাংলাদেশের থেকে অনেক কম। তবে আপনাকে কিছু কিছু সুপার মার্কেট আছে সেগুলো খুঁজে বের করতে হবে। কিছু কিছু সুপার মার্কেট আছে, এই সুপার মার্কেটগুলো খুঁজে বের করতে হবে। এবং রোমানিয়াতে কাঁচামরিচটা খুব কম পাওয়া যায় এবং সিদ্ধ চাল খুব কম পাওয়া যায়। তবে আপনাকে এগুলো খুঁজে খুঁজে বের করতে হবে, এবং এই সুপার মার্কেটগুলো থেকে এইসব জিনিসগুলো কিনতে হবে। সর্বোপরি আপনি যদি একটি মেসে থাকেন, সেক্ষেত্রে আপনার থাকা এবং খাওয়া বাবদ 4,000 থেকে 10,000 টাকা সর্বোচ্চ এর মধ্যে হয়ে যাবে। আর সাধারণত রোমানিয়ারা ওয়ার্ক পারমিট ভিসায় যারা যান তারা থাকা খাওয়া ফ্রি পেয়ে থাকেন। আবার কিছু কিছু ক্ষেত্রে থাকার জায়গা দেন কিন্তু খাওয়াটা দেন না, তবে আলাদাভাবে খাওয়ার টাকা দিয়ে দেন। সেখানে আপনাকে নিজে নিজেই এই খাবারটা বাইরে থেকে কিনে খেতে হবে, সেক্ষেত্রে আপনার কিছু কষ্টিং হতে পারে। আরেকটি সুবিধা আছে, রোমানিয়াতে বেশ কিছু খাবার এখানে রান্না করা, শুধু অল্প কিছু উপকরণ দিয়ে গরম করলে আপনি সেটা অনায়াসে খেতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে বলবো রোমানিয়াতে আপনি কিভাবে যাবেন। তবে তার আগে একটি কথা বলে রাখি, আপনারা যে কোনো দেশে যান না কেন, কোনো কাজ শিখে তারপরে যাবেন, কারণ কাজ শিখে গেলে সব জায়গাতে আপনার প্রচুর ডিমান্ড রয়েছে। আর যখন আপনি কোনো কাজ জানবেন না তখন আপনার ইনকামটা অনেক কম হবে। আরও অনেক অনেক কোম্পানি আছে, যদি কাজ না জানেন তারা আপনাকে কোনো সুযোগ দিবে না, এমনকি আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে। সুতরাং আপনারা কাজ শিখে যাবেন। যেমন আপনি যদি কনস্ট্রাকশনের কাজে যান, অন্তত পক্ষে 6 মাস ট্রেনিং দিয়ে তারপরে যাবেন। তারপর আপনি যান কিছুটা হলেও আপনি কিছু ওই দেশে গিয়ে কাজ করতে পারবেন, তখন আপনার বেতন কিন্তু এমনিতেই বেড়ে যাবে এবং আপনি কোম্পানি খুব সহজে চেঞ্জ করতে পারবেন। কাজ জানা কর্মীর ডিমান্ড প্রত্যেকটা দেশেই বেশি। আবার আপনি যদি পেন্টিংয়ের কাজ করতে চান, তবে এ জাতীয় কাজে 4-5 মাস পর্যন্ত শিখে যেতে হবে। এখন প্রশ্ন হলো রোমানিয়াতে আপনি কিভাবে যাবেন। এখানে আপনাকে যদি ওয়ার্ক পারমিট নিয়ে যেতে হয়, তবে আপনার কোনো রোমানিয়াতে বসবাসকারী বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, ক্লোজ রিলেটিভ যারা আছে এদের মাধ্যমে দিয়ে যদি কোনো ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন তাহলে সবচেয়ে সুবিধা হয়, কারণ এখানে ফ্রড হওয়ার সম্ভাবনা খুবই কম। বর্তমানে অনেক দালাল এজেন্সি আছে যারা আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে বলবে কিছুদিনের মধ্যে আপনাকে ওয়ার্ক পারমিট দিয়ে দিব। কিন্তু যখন আপনারা চাপ দেওয়া শুরু করবেন তখন সে আপনাকে একটি ফটোকপি পারমিট হাতে দিয়ে বলবে এটাই আপনার ওয়ার্ক পারমিট, এবং এটা এম্বাসিতে সাবমিট করবেন। যদি ভিসা না হয় তবে আপনাকে কিছু টাকা দিয়ে বলবে যে আপনার যোগ্যতা নেই, তাই আপনি যেতে পারবেন না। আবার যদি 5টা জেনুইন ওয়ার্ক পারমিট পায়, 100 জনের কাছে সেটা বিক্রি করবে,
पाँच जन के निये जाबे आर 95 जनेर काछ थेके टाका निये तादेरके प्रतारित करबे। बर्तमाने एभावेई अनेके प्रतारित होच्छेन। तारपरे किछु भालो एजेंसि आछे जारा रोमानियाते लोक पाठाच्छे। सबथेके सुविधा हय কোনো রিলেটিভের মাধ্যমে ওয়ার্ক পারমিট নিয়ে ভিসা করিয়ে রোমানিয়াতে যেতে পারলে। অনেক সময় এরকম হয় রোমানিয়া থেকে এমন কিছু কোম্পানি ওয়ার্ক পারমিট দিচ্ছে যেন সেই কোম্পানিগুলোর মন্দা আছে বা বন্ধ হয়ে যাচ্ছে। এই কোম্পানির ওয়ার্ক পারমিট নিয়ে আপনি যদি ভিসা করতে যান তবে কোনোভাবে ভিসাটি হবে না। সুতরাং আমি বলি আপনি যদি কোনো ওয়ার্ক পারমিট হাতে পান ওয়ার্ক পারমিটটি ছবিসহ কোম্পানির অ্যাড্রেস ইন্টারনেট থেকে বের করে ইমেল নাম্বারে ইমেল করবেন। যদি ওই কোম্পানি থেকে ইমেলে ব্যাক আসে যে তারা এই পারমিটটি ইস্যু করেছে, তাদের কোম্পানিতে কর্মী প্রয়োজন, তবে আপনি বিশ্বাস করতে পারেন যে আপনি ভিসাটি পাবেন এবং রোমানিয়াতে গিয়ে কাজ করতে পারবেন। তবে আপনার রোমানিয়াতে যেতে সব মিলিয়ে 5 থেকে 6 লাখের মধ্যে হয়ে যাবে। এরপরে এজেন্সি যার কাছ থেকে যত নিতে পারে। আর রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা প্রসেস করতে 3 থেকে 4 মাস, সর্বোচ্চ 5 মাস সময় লাগতে পারে, এর বেশি লাগে না। এখন আমি বলি রোমানিয়াতে গিয়ে আপনি কিভাবে কাজ পরিবর্তন করতে পারবেন। প্রথমে আপনি যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানিতে আপনাকে অবশ্যই কাজ করা লাগবে, কারণ কোম্পানি চেঞ্জ করার জন্য আপনার ওই দেশের টিআরসি টেম্পোরাল রেসিডেন্ট কার্ড লাগবে। সুতরাং আপনি যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানিতে গিয়ে টিআরসিটা নিয়ে নেবেন, তারপর অন্য কোনো কোম্পানিতে জব খুঁজতে থাকবেন। যদি জব পেয়ে যান আপনার মন মতো এবং ভালো বেতন পান, তবে আপনার নতুন কোম্পানিতে আপনাকে আবার নতুন করে টিআরসি করতে হবে, তাহলে পূর্বেটি আর সেটি বাতিল হয়ে যাবে। যেভাবে আপনি কোম্পানির কাজ চেঞ্জ করতে পারবেন, আর যদি আপনার পিআর থাকে তবে এমনিতেই কোম্পানি চেঞ্জ করতে পারবেন। রোমানিয়াতে 5-6 বছর কাজ করলে আপনি পিআরের জন্য আবেদন করতে পারবেন। পিআর থাকলে আপনার কোনো কোম্পানি চেঞ্জ করতে কিছুই প্রয়োজন হয় না। এখন যদি আপনি মনে করেন রোমানিয়া গিয়ে আমি কোম্পানি চেঞ্জ করব, তাহলে যদি পুলিশের কাছে ধরা পড়ি তাহলে আমাকে দেশে পাঠিয়ে দেবে। সুতরাং খুব ভেবেচিন্তে কাজ করবেন। এটাই ছিল আমার রোমানিয়া সম্বন্ধে ভিডিও। আর যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে মেসেজ করবেন। আর আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন ও লাইক দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।